হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কারো কিচেনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। কারো কিচেনের গুরুয়া রান্নার আয়োজনে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের স্পেশাল সবজি দিয়ে শিং মাছের কারি, বা শিং মাছ দিয়ে ফুলকপি কারি সাথে অন্যান্য সবজি দিয়ে। দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারফুল সবজি। তো আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে শিং মাছ দিয়ে সবজি কারি করলাম, তার সমস্ত উপকরণ ও প্রস্তুত প্রণালী দেখাবো। শীতের সবজি দিয়ে শিং মাছের কারি। আমি শিং মাছ নিয়েছি, শিং মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর শিং মাছ কীভাবে পরিষ্কার করতে হয় আপনারা অবশ্যই জানেন। সবজি নিয়েছি, শীতের স্পেশাল সবজি ফুলকপি, শিম, লম্বা বেগুন, সাথে নিয়েছে আলু, টমেটো, লাল টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি। মাছগুলোকে ছোটো টুকরা করে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নেব। সবজিগুলোকেও হলুদ লবণ দিয়ে তেলে ভেজে তারপর শিং মাছ দিয়ে ফুলকপি কারি বা শিং মাছ দিয়ে সবজি কারি করে আপনাদেরকে দেখাবো। বাকি সব মশলা উপকরণ দিয়ে আপনারা আমার সাথেই থাকুন। পাইপে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি শিং মাছগুলো ভাজার জন্য। আর শিং মাছগুলোকে অল্প পরিমাণ হলুদ ও লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি মাছ দিয়ে একটা কাটা দিয়ে। এখন তেলে দিয়ে দিচ্ছি, মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে আর এক সাইড ভেজে নেবো। মাছগুলো এক সাইড ভাজা হওয়ার পর আমি উল্টে দিয়েছি, আর এক সাইড ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিলাম, এখন মাছ ভাজার তেলে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজি ভাজার ক্ষেত্রে প্রথমে প্রথমে যে সবজি শক্ত আমি এই সবজিগুলো দেব, এগুলো দিচ্ছি ফুলকপিগুলো, লবণ, অল্প পরিমাণ ফুলকপি। ফুলকপিগুলো বাটা হয়ে গেলে নামিয়ে বাকি সব দেবে সেইভাবে। এখন সাথে দিয়ে দিচ্ছি আলুগুলো, ফুলকপি আর আলু ভেজে নিয়েছি। শিম, শিমগুলো দেখেন আমি কীভাবে কেটেছি, আস্ত রেখেছি দুই সাইড ফেলে লম্বাভাবে। সবগুলো সবজি একসাথে দিলে সবগুলো ভেঙে যায়, সবগুলো আস্ত রাখার জন্য আমি এভাবে ধাপে ধাপে দিয়েছি। অল্প পরিমাণ লবণ দিচ্ছি, হয়ে গেছে শিম বেগুন ভাজা। এখন আমি ফ্রাই প্যান নামিয়ে যে হাঁড়িতে সবজি কারি করবো শিং মাছ দিয়ে হাঁড়ি বসিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ তেল দিয়েছি, এখন পেঁয়াজ কুচি তিনটা, পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিগুলো, এখন দিয়েছি টমেটো, মরিচের গুঁড়ো হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, পেঁয়াজ বাটা দুই চামচ, আদা রসুন বাটা এক চামচ, জিরার গুঁড়ো হাফ চামচ। এখন দিচ্ছি লবণ, লবণ মাছ ভাজাতে ও সবজি ভাজাতে দেওয়া আছে, এর জন্য পরিমাণ একটু কম দিতে হবে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। অল্প পরিমাণ দিচ্ছি,
একটু ডেকে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেছে, ফুলকপি, আলু, মরিচি, সিম, বেগুন, একটু পানি দিয়ে দিচ্ছি মশলা সহ একসাথে সবজিগুলো কষানো হবে। আবার ডেকে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে সবজিগুলো কষিয়ে নিয়েছি মশলার সাথে। মাছগুলো দিয়ে দিচ্ছি, দিচ্ছি টমেটো, দুইটা টমেটো নিয়েছিলাম, একটা কষানোর সাথে দিয়েছি, এখন দিচ্ছি আরেকটা কাঁচা মরিচ, মাছ দিয়ে কেটে দিয়েছি। সবগুলো একসাথে কষানোর জন্য আরেকবার ডেকে দিচ্ছি। তারপর নামানোর আগে ধনিয়া পাতা ও অল্প পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিই। এখন দিচ্ছি অল্প পরিমাণ জিরার গুঁড়ো, হয়ে গেছে দেখতে পাচ্ছেন, শিং মাছের কারি সবজি দিয়ে, ফুলকপি দিয়ে। এখন নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, পাতা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদেরকে পরিবেশন দিয়ে পরিবেশন করে দেখাবো। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি শিং মাছ দিয়ে সবজি কারি, শিং মাছ দিয়ে ফুলকপি কারি, সাথে অন্য সবজি দিয়ে। এখানে কেমন হয়েছে? বিভিন্ন কালারফুল সবজি, শীতের স্পেশাল সবজি, সিম, বেগুন, ফুলকপি, টমেটো, সাথে শিং মাছ, দেখতে ভালো লাগছে, আশা করি খেতে ভালো লাগবে। তো শিং মাছ দিয়ে সবজি কারি রেসিপিটি কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কার কিচেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলের সবগুলো ভিডিও ভিউ করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য।